আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কষে দেখি 1.3-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো, তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কষে দেখি 1.3 লিখে নিচ্ছি। কষে দেখি 1.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক দাগে শেখাবে, এক দাগে লিখে নিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি। এখানে একটা সংখ্যারেখা দেওয়া আছে, এখান থেকে এই অঙ্কগুলো মান নির্ণয় করতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে অঙ্কটুকু নেব, দাগ নম্বর দিয়ে দিলাম +6 প্লাস, আবার আছে +3। এটা কি হবে দেখো, বাইরে প্লাস আছে, তো প্লাসে প্লাসে গুণ করলে +6 হয়, আর প্লাসে প্লাসে গুণ করলে +3 হয়। তো কি হলো, +6 আর +3 যোগ করতে হবে, তো +9। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 2 নম্বর অঙ্কটুকু নেব, +3 ইন্টু ++6, আবার বন্ধনী উঠিয়ে নেব, প্লাসে প্লাসে গুণ করলে +3 হয়, আর প্লাসে প্লাসে গুণ করলে +6 হয়, আবার প্লাস প্লাস যোগ করতে হবে, তো +9 হয়। এবার দেখো 3 নম্বর অঙ্কটিকে নেব, +2 ইন্টু +-2, আবার বন্ধনী উঠিয়ে নেব, প্লাস প্লাসে গুণ করলে +2 হয়, প্লাস মাইনাসে গুণ করলে -2 হয়। এবার দেখো প্লাস আর মাইনাস মানে বিয়োগ করতে হবে, তো 2 থেকে 2 বাদ দিলে হয় 0, তো যেটা বড় সেটা চিহ্ন বসে, তো প্লাস ধরো 0। এবার দেখো 4 নম্বরটা প্রশ্নটিকে নেব, -4 ++4, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস এখানে আছে মাইনাস, বাইরে আছে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে হয় -4, প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয়। আবার দেখো এটা আছে মাইনাস আর প্লাস, মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, তো 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, আর প্লাসটা বড় হয় সেজন্য এখানে +0 বসবে। এবার দেখো 5 নম্বর মধ্যে প্রশ্নটিকে নেব, +3 প্লাস, তারপর আছে -6, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস প্লাসে গুণ করলে হয় +3, আর প্লাস মাইনাসে -6। এবার দেখো বিয়োগ করতে হবে, যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, তো যেটা বড় সেটা চিহ্ন বসে, এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে, 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। এবার দেখো 6 নম্বর প্রশ্নটিকে নেব, +3 ইন্টু --6, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস প্লাসে গুণ করলে +3 হয়, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় 6। এবার দেখো 2টাই যোগ আছে, যোগ করতে হবে +9। এবার দেখো 7 নম্বর প্রশ্নটুকু নেব, +6 ইন্টু -9 সমান, প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয়, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, 9 বসলো। এবার দেখো +6 আর +9 যোগ করলে হয় +15। এবার দেখো 8 নম্বর প্রশ্নটুকু নেব, -6 +-3, বন্ধনী উঠিয়ে নেব, প্লাস এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে -6, প্লাস মাইনাসে -3। এবার দেখো মাইনাস মাইনাস থাকলে কিন্তু যোগ করতে হয়, তো যেটা বড় এটা বড় মাইনাস বসবে, আর যোগ করলে হয় এটা 9। এবার দেখো 9 নম্বর প্রশ্নটুকু নেব, -6 প্লাস, তারপরে -5, এবার দেখো প্লাস মাইনাসে -6 হবে, আর প্লাস মাইনাসে -5 হবে।
মাইনাস মাইনাস যোগ করতে হবে, এটা বড়, বিয়োগ চিহ্ন বসবে, 6 5 11। 10 নম্বর দেখো, প্রশ্নটাকে নেবো -4 -4, আবার বন্ধনীটি নেবো -4 মানে +-, -, -++4। এবার দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, যেটা বড় সেটা চিহ্ন বসবে প্লাস, কিন্তু বড় এখানে নেই, দুটো সমান আছে, তো 4 থেকে 4 বাদ দিলে 0 হয়। এবার দেখো 2 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে, দেখো বলা হয়েছে সংখ্যারেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই, দেখাচ্ছি দেখো। ধরো প্রথমে আমি 4 নিলাম +4, আর ++2 নিলাম, এটাকে আমি সংখ্যারেখা একে দেখাবো। তো একটা দাগ টানলাম, সল্ট রেখা আঁকলাম, এবার কিছুটা মানে সমান দূরত্ব অনুযায়ী আমি এগুলো দাগগুলো টানছি, টানলাম, এখানে ধরো 0 ধরলাম, এদিকে হয় +1 2 3 4 5 6 7 8, এদিকে -1 -2 -3 -4। তো প্রথমে দেখো এটা করব, +4 থাকছে আর প্লাসে প্লাসে +2 থাকছে, তো প্রথমে আমি +4 মানে 0 থেকে ধরে 4টা ঘর যেতে হবে, এই 4টা ঘর গেলাম, এখানে এসেছি। এবার দেখো +2 আছে, আবার 2টা ঘর যেতে হবে, 2টা ঘর আসলো, এখানে শেষ হয়েছে। তো এবার দেখো এটা মোটে কত হচ্ছে, এটা হচ্ছে +4 আর এটা হচ্ছে +2, তো মোটে হচ্ছে তোমার +6 হচ্ছে, +6। আবার দেখো এটাকে আমি যোগের বিনিময় নিয়ম করব, তো বিনিময় নিয়ম কীভাবে করব, +4টা এদিকে আসবে আর +2টা এদিকে যাবে, তো দেখো +2 এদিকে আসছে আর +4টা এদিকে আসছে, এটা এই মতো করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরো +2 এদিকে আসলো আর এটা +টা থাকবে এখানে, আর এখানে +4 ছিল, +4টা এখানে আসলো, তো প্লাসে প্লাসে গুণগুলো প্লাস হয় আর ++4 হয়। তো আবার দেখো আমি যদি 2টা ঘর যাই, যোগের বিনিময় করি, তো ধরো এখান থেকে আমি 0 থেকে শুরু করে আমি 2টা ঘর গেলাম, গেলাম আবার দেখো আমি 4টা ঘর যাব, আবার এখান থেকে আমি 4টা ঘর যদি যাই, তো আবার কিন্তু 6-এর কাছেই আসব, তো এটা ধরো +2 আর এটা হচ্ছে +4, আবার কী পাচ্ছি, +6ই পাচ্ছি কিন্তু, তো কী বোঝা গেল। অতএব দেখা গেল যোগের বিনিময় নিয়ম চলে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, দেখো বলা হয়েছে সংখ্যারেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি, আমি করে দেখাচ্ছি। এবার দেখো বিয়োগের বিনিময় নিয়ম, ধরো এটাই করছি আমি, +4 করলাম প্রথমে, তারপরে বিয়োগ করলাম প্লাস, এখানে আমি দিলাম 2, বুঝতে পারলে, তো এটা সমাধান করলে হয় +4 আর -+-2, এটাকে বিনিময় নিয়ম করব, তো বিনিময় নিয়ম করছি দেখো, +2 এদিকে চলে আসবে, +2 আর +4টা এদিকে চলে আসবে, এখানে মাঝে বিয়োগ আছে, বিয়োগটা বসবে কিন্তু, তো +4টা এদিকে চলে আসলো। এবার দেখো +++2 আর +-এ -4, এবার দেখো সংখ্যারেখা একে দেখাচ্ছি, ঠিক বুঝতে পারবে, দেখো সমান দূরত্ব অনুযায়ী আমি দাগগুলো টেনে নিচ্ছি, টানলাম, আর ধরো এখানে আমি 0 দিলাম, 1 2 3 4 5 6 7,
এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন। প্রথমে কী পেয়েছিলাম? প্লাস ফোর, জিরোতে ধরতে হবে, প্লাস ফোর এখান পর্যন্ত আসবে, তো প্লাস ফোর এখান পর্যন্ত আসলো। এবার দেখো মাইনাস টু মানে প্রথমে এদিকে এসেছিলো, হ্যাঁ এদিকে এসেছিলো, এবার এদিকে যাবে, এটা হচ্ছে তোমার প্লাস ফোর, প্লাস ফোর। এবার ধরো এখান থেকেই যাবে, কিন্তু এখান থেকেই যাবে, দুটো ঘর পিছনে আসবে, তো এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এদিকে আসলো, এটা হলো তোমার প্লাস টু। এখন কোথায় দাঁড়িয়ে আছে দাগটা? দাগটা দাঁড়িয়ে আছে এখানে, এইখানটায় দাঁড়িয়ে আছে। তো কত হচ্ছে? এটা হচ্ছে তোমার প্লাস টু, প্লাসের দিকে আছে প্লাস টু। এবার দেখো এটা আমি করছি, এটা এই মতো করতে পারি, প্লাস টু আছে, তো আমি প্রথমে দুটো ঘর যাব, এখান থেকে আমি দুটো ঘর গেলাম, দুটো ঘর গেলাম। তো এবার দেখো মাইনাস ফোর, এখান থেকে আমাকে এদিকে চারটা ঘর আসতে হবে। তো ধরো আমি এখানে চারটা ঘর আসছি, তো এক দুই তিন চার, এখানে আসছে, এখানে, এখানে আসছে, কোনখান থেকে আসছে? এখান থেকে আসছে। তো এখন কোথায় আছে? দেখো এখন আছে এখানটায়, এখানটায় আছে, তো মাইনাস টু হয়ে যাচ্ছে, এটা এখানে লিখতে পারি, এটা প্লাস মাইনাস ফোর, আর এটা হচ্ছে প্লাস টু। তো এই জায়গাটায় এখন আছে, কিন্তু বুঝতে পারলে, এই জায়গাটাই এখন মাইনাস টু হলো। কিন্তু দেখা কী গেল, দেখো যোগের বিনিময় নিয়মটা, কিন্তু যদি আমি বিনিময় করি, প্রথমে গেলাম আমি সোজা করে প্লাস সিক্সই পেয়েছিলাম, আবার কিন্তু বিনিময় করে কিন্তু প্লাস সিক্সই পেলাম, কিন্তু বিয়োগে দেখো আমি সোজা করে যখন গেলাম পেলাম উত্তর কি প্লাস টু, কিন্তু যখন বিনিময় করে দিলাম এই অনুযায়ী বসালাম তখন কিন্তু মাইনাস টু পেলাম। তো বোঝা কি গেল, যে বিয়োগের বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না। তো অতএব দেখা গেল, দেখা গেল বিয়োগের বিনিময় নিয়ম চলে না। এবার দেখো চার দাগের প্রশ্ন, চার দাগ দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিজেরা সংখ্যারেখার সাহায্যে যাচাই করি, তো সংখ্যারেখা একে এগুলো আমি যাচাই করব, করে দেখাচ্ছি। দেখো প্রথমে প্রশ্নটুকু নেব, প্লাস টু যোগ দ্বিতীয় বন্ধনী প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ দ্বিতীয় বন্ধনী সমান দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দেওয়া আছে প্লাস টু প্লাস প্লাস থ্রি, তারপর আছে দ্বিতীয় বন্ধনী প্লাস প্লাস ফাইভ। এবার দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি, বাদই করে নিচ্ছি, এটা থাকবে প্লাস টু, প্রথমে এটা কাজ করব দ্বিতীয় বন্ধনীর প্লাস, এটা হচ্ছে প্লাস প্লাসে প্লাস হচ্ছে প্লাস থ্রি, আর এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাস প্লাস ফাইভ, এটা হচ্ছে কি প্লাস প্লাসে প্লাস টু প্লাস প্লাসে প্লাস থ্রি, আর এটা হচ্ছে এখানে বসে নিচ্ছি প্লাস ফাইভ। এবার দেখো প্লাস প্লাসে প্লাস টু, আর এটা প্লাস বসছে, আর এটা হচ্ছে কি প্লাস প্লাসে প্লাস এইট হচ্ছে যোগ করে, কিন্তু সমান প্লাস টু আর প্লাস থ্রি যোগ করলে হয় প্লাস ফাইভ, আর এটা হচ্ছে কি প্লাস প্লাসে প্লাস ফাইভ।
এবার দেখো প্লাস টু আর প্লাস প্লাসে প্লাস এইট সমান প্লাস প্লাসে প্লাস ফাইভ আর প্লাস ফাইভ, বা দেখো এই দুটো যোগ করলে হয় দশ আর সমান এই দুটো যোগ করলে হয় দশ, মানে দুদিকে কিন্তু সমান দশ পাচ্ছি। তোমাকে সংখ্যা রেখে আঁকবো আর সংখ্যা রেখে কিন্তু যাচাই করবো। আঁকলাম, আমাকে দেখো দুদিকে কিন্তু দশ ঘর যেতে হবে, মানে এদিকে আমাকে দশ রাখতে হবে প্লাসের দিকে। সমান দূরত্ব অনুযায়ী আমি দাগ টানছি, এদিকে ধর জিরো করলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধরো ইলেভেন, আর এদিকে করবো মাইনাস ওয়ান মাইনাস টু। তো প্রথমে আমাকে প্লাস টু ঘর যেতে হবে, ধরো এটা আমি করে নিচ্ছি, তো সুবিধা হবে এখানে প্লাস টু পেয়েছি, তো এখানে জিরোতে ধরবো প্লাস টু, এখানে আসলাম, আর তারপর প্লাস এইট, এখানে আবার যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে পর্যন্ত আসতে হবে, এখানে পর্যন্ত আসলাম। তো এখন কী পেলাম, এটা 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 ছিল তোমার প্লাস টু আর এটা হচ্ছে প্লাস এইট, তো এখন পেলাম এখানে পর্যন্ত পাচ্ছি, তো এটা হচ্ছে প্লাস টেন। এটাও দেখো সেম আছে, প্লাস ফাইভ করে নেব, এখান থেকে আমি প্লাস ফাইভ করছি এই ফাইভ পর্যন্ত, প্লাস ফাইভ এটা হচ্ছে প্লাস ফাইভ, আর আবার দেখো প্লাস ফাইভ আছে এখান থেকে প্লাস ফাইভ, এটা হচ্ছে প্লাস ফাইভ। তো আবার কী পাচ্ছি, এই দশই পাচ্ছি কিন্তু, তো এটা কী হলো যোগের বিনিময় নিয়ম চলে, এটা কিন্তু হয়ে গেল দেখানো। এবার দেখো দুই নম্বর, দুই দাগ দিয়ে প্রশ্নটুকু নেবো, তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে। মাইনাস এইট প্লাস দ্বিতীয় বন্ধনী প্রথম পর্যন্ত মাইনাস টু প্লাস তারপরে প্লাস সিক্স দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম সমান দ্বিতীয় বন্ধনী প্লাস এইট মাইনাস এইট হলো প্লাস মাইনাস টু দ্বিতীয় বন্ধনী বন্ধ তারপরে প্লাস প্লাস সিক্স, বাদিয়ে করবো দেখো মাইনাস এইট পাচ্ছি এখানে, আর এটা হচ্ছে কি মাইনাস এটা প্লাস বসিয়ে দিচ্ছি, আর এখানে পাচ্ছি মাইনাস টু পাচ্ছি, আর এখানে পাচ্ছি প্লাস প্লাসে প্লাস সিক্স পাচ্ছি। তো দেখো মাইনাস টু প্লাস সিক্স থেকে বাদ দিলে হয় প্লাস ফোর থাকে, প্লাস ফোর থাকে এখানে, তো বা আবার দেখো মাইনাস এইট আর প্লাস মাইনাস মাইনাস টু মানে মাইনাস এইট আর মাইনাস টু যোগ করলে হয় মাইনাস টেন, আর প্লাস 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 সিক্স, বা মাইনাস এইট আর প্লাস 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 ফোর সমান প্লাস মাইনাস মাইনাস টেন আর প্লাস সিক্স, এটি যোগ করলে হয় এটা বিয়োগ করতে হবে, এটা বড় বিয়োগ চিহ্নে বসবে, আট থেকে চার বাদ দিলে চার সমান এটা বড় বিয়োগ চিহ্নে বসবে দশ থেকে ছয় বাদ দিলে চার। সংখ্যা রেখে আঁকবো, সরল রেখা আঁকলাম, দেখো মাইনাস ফোর মানে এদিকে আসবে, সেই জন্য এখানে জিরো দিলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তো দেখো এদিকে এখানে করো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, এদিকে করবো ওয়ান টু থ্রি ফোর আর এখানে ফাইভ। দেখো প্রথমে গেছে মাইনাস এইট, তো আমি জিরো থেকে মাইনাস এইট যেতে হতো, ধরো এদিকে কম পড়ে যাচ্ছে তো করবো সিক্স সেভেন ধরো করলাম আর এখানে করলাম এইট, তো দেখো প্রথমে এখান থেকে এইট পর্যন্ত যেতে হবে, এইট পর্যন্ত আসলাম জিরো থেকে, তো এটা হচ্ছে মাইনাস এইট প্লাস ফোর, এখান থেকে প্লাসের দিকে যেতে হবে, তো এখান থেকে চারটা ঘর এক দুই তিন চার এখানে আসছে, এটা হলো
প্লাস ফোর। তো এখন কোথায় দাঁড়িয়ে আছি? এখন দাঁড়িয়ে আছি এখানে, মানে এইটুকু দাঁড়িয়ে আছি। তো কত পেয়েছি? মাইনাস ফোর, মাইনাস ফোর অ্যান্সার। এবার এটা দেখো, প্রথমে কিন্তু মাইনাস টেন ঘর যেতে হয়েছে, তো কি করতে হবে? এদিকে কিন্তু টেন ঘর পর্যন্ত যেতে হবে, এখানে এইট পর্যন্ত আছে, আর দুটো ঘর বাড়িয়ে দিতে হতো। তো এখানে ধরো আমি টেন পর্যন্ত করলাম জিরো থেকে। তো এবার দেখো, এটা মাইনাস টেন, আর এখানে প্লাস সিক্স যেতে হবে। তো প্লাস সিক্স গেলে কিন্তু আবার দেখো এদিকে দুটো ঘর আছে, 1 2 3 4 5 6, এখানে আসছে আবার। তো এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তো মাইনাস ফোরই পাচ্ছি। এইটুকু এইটুকু দূরটা কি পাচ্ছি? মাইনাস ফোর। তো দেখো এটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটাকে নেব, প্লাস টু মাইনাস তৃতীয় বন্ধনী প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী অসমান আছে এটা, তারপর আছে দ্বিতীয় বন্ধনী প্লাস টু মাইনাস প্লাস থ্রি দ্বিতীয় বন্ধনী মাইনাস মাইনাস ফাইভ, বা আবার আগের মতো এটা করে নেব সমাধান, প্লাস ফাইভ না প্লাস টু হচ্ছে, আর এখানে হচ্ছে দেখো প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস, মানে এখানে আছে প্লাস থ্রি আর প্লাস ফাইভ, যোগ করলে হয় প্লাস এইট হয়, এখানে মাইনাস থাকছে, এখানে অসমান দিয়ে দিলাম, এটা হচ্ছে প্লাস, প্লাস এগুণ করলে প্লাস হয়, আর প্লাস মাইনাস এগুণ করলে মাইনাস হয়। তো 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, মাইনাস 1 হয়, মাইনাস 1। আর এটা হচ্ছে কি? মাইনাস মাইনাসে প্লাস ফাইভ, বা প্লাস টু মাইনাস প্লাসে মাইনাস এইট অসমান রয়েছে মাইনাস আর প্লাস ফাইভ। এখানে দেখো এটা বড়, বিয়োগ চিহ্ন বসবে 8 থেকে 2 বার 6, আর অসমান এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, আর 5 থেকে 1 বার দিলে 4, এটা অসমান হবে, সমান হবে না। তো সংখ্যাটা কিন্তু একটু নিচে করে করতে হবে, এখানে জায়গা পাওয়া যাচ্ছিল না। দেখো সব থেকে বড় সংখ্যা কী আছে? 8, তো মাইনাস 8, তো মাইনাস 8 এদিকে বেশি রাখবো। এবার কিন্তু খেয়াল করে দেখো যদি সমস্যাটা না হয় পরে, নিচে করে করছি, 8 ঘরে করবো, তো এদিক থেকে করি আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এবার হয়ে যাবে 0 1 2 3 4, এখানে বড় আছে কি? 5, তো 5টা হয়ে যেতে হবে, 1 2 3 4 5 6 করে দিলাম, তো 1 2 3 4 5 6, এখানে করব 1 2 3 4 5 6 7 8 আর 9, প্রথমে প্লাস টু, 0 থেকে প্লাস 2 এখানে গেল, আবার এখান থেকে মাইনাস 8, 1 2 3 4 5 6 7 8 এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এটা হচ্ছে প্লাস টু, এটা হচ্ছে মাইনাস 8। এখন কোথায় দাঁড়াচ্ছে? 0 থেকে 0 থেকে এখানে দাঁড়াচ্ছে মাইনাস সিক্স, এটা হয়ে গেলো। এই দিকটা দেখো মাইনাস ওয়ান, প্রথমে প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস ওয়ান, মানে এই 0 থেকে মাইনাস 1 এখানে দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান, প্লাস ফাইভ এখান থেকে এখানে যাবে, প্লাস ফাইভ এদিকে যাবে, এখানে পর্যন্ত 4 পর্যন্ত আসবে, প্লাস ফাইভ। তো কী দাঁড়ালো? যে 0 থেকে 4 পর্যন্ত কিন্তু দাঁড়াচ্ছে, এটা হচ্ছে প্লাস ফোর। তো কী দেখা গেল? একই টার্ম কিন্তু হলো না। এবার দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব, মাইনাস 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস টু মাইনাস প্লাস সিক্স দ্বিতীয় বন্ধনী অসমান দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে মাইনাস 8 মাইনাস
মাইনাস টু, দ্বিতীয় বন্ধনী মাইনাস প্লাস সিক্স, বাদে করব প্লাস মাইনাস মাইনাস এইট, মাইনাস এখানে থাকছে, মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস মাইনাস, তো মাইনাস টু আর মাইনাস সিক্স যোগ করলে হয় মাইনাস এইট। অসমান এটা হবে মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু, তো মাইনাস এইট থেকে প্লাস টু বাদ দিলে হয় মাইনাস সিক্স, প্লাস মাইনাসে মাইনাস সিক্স, বা মাইনাস এইট মাইনাস মাইনাসে প্লাস এইট অসমান মাইনাস সিক্স আর মাইনাস এখানে সিক্স, বা এটা থেকে এটা বাদ দিলে হয় জিরো। আর এখানে হচ্ছে কি অসমান, এটা হচ্ছে এই দুটো যোগ করতে হতো, যোগ করলে হবে মাইনাস বারো। এবার দেখো সংখ্যা রেখা স্থান করব, আবার দেখো নিচে করে করব যাতে সমস্যা না হয়। এবার দেখো মাইনাস এইট মানে এইট ঘর মাইনাস এদিকে যেতে হবে, আর প্লাস ঘর প্লাস এইট এদিক বেশি যেতে হবে, মানে প্লাসের দিকটাও কিন্তু বেশি যেতে হবে আর মাইনাসের দিকটাও বেশি যেতে হবে, তো সমান মাঝে কিন্তু দাগ দিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে দিলাম, এদিকে করবো আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে ধরো জিরো ধরেছিলাম, জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, প্রথমে মাইনাস এইট পেয়েছি, তো এখান থেকে জিরো থেকে ধরে মাইনাস এইট পর্যন্ত যাব, আবার প্লাস এইট, তো এখান থেকে ধরে কিন্তু আবার এটা আছে মাইনাস এইট, আবার এখান থেকে ধরে কিন্তু প্লাস এইট পর্যন্ত গেলাম, বুঝতে পারলে? তো কী পাচ্ছি, জিরোই কিন্তু পাচ্ছি, জিরো। এবার দেখো এটা মাইনাস সিক্স, জিরো থেকে জিরো থেকে ধরবো আর মাইনাস সিক্স, সিক্স ঘর পর্যন্ত যাবো, সিক্স ঘর গেলাম মাইনাস সিক্স, আর মাইনাস সিক্স আবার যেতে হবে, তো আবার কিন্তু যেতে হবে, তো কথা হচ্ছে মাইনাস বারো, বারো পর্যন্ত আরও ঘর করতে হতে হবে, মাইনাস নাইন, তারপর আছে টেন ইলেভেন আর হচ্ছে টুয়েলভ, তোমরা কিন্তু ভালোভাবে করে নেবে, মানে জায়গা হচ্ছে না, তো আবার কিন্তু আমি করে দিলাম টুয়েলভ পর্যন্ত, টুয়েলভ পর্যন্ত করে দিলাম ওখান থেকে এখান থেকে, এটা হচ্ছে মাইনাস সিক্স, তো কী পেলাম এখন, কোথায় এসে দাঁড়ালাম, এখানে পর্যন্ত আসে দাঁড়ালাম টুয়েলভ পর্যন্ত, জিরো থেকে টুয়েলভ পর্যন্ত, তো মাইনাস টুয়েলভ। সংখ্যা রেখা দেখানো হলো, দেখো তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক পেরেছো, তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট্যাক্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ধন্যবাদ।